1971-এ মুক্তিযুদ্ধে মাতৃভূমি শত্রুমুক্ত করতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে পাবনার দামাল ছেলেরা। গড়ে তোলে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গণপ্রতিরোধ। প্রতিরোধ ঠেকাতে সদলবলে হামলা চালায় পাকিস্তানি সেনারা। মুক্তিযোদ্ধারা আশ্রয় নেন বিভিন্ন এলাকায়। রাতের অন্ধকারে আশ্রয় নেয়া এসব দামাল ছেলেদের এদেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। পরে সদর উপজেলার টেবুনিয়া, কৃষি খামার, নাজিরপুর বিভিন্ন স্থানে নির্যাতন করে হত্যা করে প্রায় 18 জন 20 জন মতো মানুষকে। এই রেজাকার আলবদর, নিজামি, সুবহান মাওলানা, এদের নেতৃত্বে এই যে সব আসে এখানে হত্যা করত। গণকবর ও বদ্ধভূমি রয়েছে, সেগুলো সংরক্ষণ করা প্রয়োজন। ইনাদেরকে কোনো মূল্যায়ন করা হলো না, আজও এখানে কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা হলো না কেন? জেলায় গণকবর রয়েছে 41টি। তাদের স্মরণে কয়েকটি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ হলেও সেগুলো অযত্ন অবহেলায় গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে গণকবরগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সহ স্থানীয়রা। এই শহীদ মুক্তিযোদ্ধাদের কবর, গণকবর, বদ্ধভূমি, এগুলো সংরক্ষণের জন্য বহুবার আমরা সরকারকে অনুরোধ জানাইছি। গণকবরগুলো চিহ্নিত করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমাদেরও ইচ্ছা আছে যে সেই কবরস্থানগুলো সুন্দরভাবে সুসজ্জিত করে রাখার। শিগগিরই গণকবরগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার প্রত্যাশা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর। রত্নজামান, 21 টেলিভিশন।